যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনি এনটিসিআর এর ওয়েবসাইট থেকে আপনার নিজস্ব উপজেলায় বা জেলায় কিভাবে আপনার কয়টি শূন্য পোস্টে আবেদন করা হয়েছে তা কিভাবে দেখবেন এবং কিভাবে তা আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজ টিউটোরিয়াল দেব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে এনটিসিআর এর ওয়েবসাইট ওপেন করব, অথবা আমরা নতুন ব্রাউজারে ngi.teletalk.com.pd এই ঠিকানা প্রেস করলে এন্টার দিলে যে লিঙ্ক ওয়েবসাইটটি ওপেন হবে সেখান থেকে আমরা মানে মেরিট লিস্ট অথবা ভ্যাকান্ট পোস্টগুলো আমরা দেখতে পারি। আমার নিজের উপজেলায় যে ভ্যাকান্ট পোস্টগুলো রয়েছে অর্থাৎ শূন্য পদের তালিকা সেগুলো দেখতে পারি, এবং তার সাথে সাথে আমরা যেগুলো চাহিদা দেওয়া হয়েছে অর্থাৎ নিয়োগের জন্য চাহিদা হওয়া সেই পদগুলো আমরা দেখতে পাবো। তো আমরা কিভাবে সেগুলো দেখব সেই বিষয়টা আপনাদের আজ ডিটেল আকারে দেখাবো। তো প্রথমে আমরা ngi.teletalk.com.pd/ntrca/app/ এই অ্যাড্রেসে আমরা যদি মানে এন্টার প্রেস করি তাহলে আমাদের এরকম একটা হোম পেজ আসবে। এই হোম পেজে থেকে আমরা ই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশানে যেতে পারবো, অর্থাৎ আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে অ্যাপ্লিকেশান আমরা করব, আর ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ যে পোস্টে আমরা আবেদন করব সেই পোস্টে আমরা দেখতে পাবো যে কোন কোন পোস্টগুলো কোথায় আছে। তো এখানে এই জায়গায় আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ভ্যাকান্ট পোস্টগুলো দেখতে পাবো। তো ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ আমাদের প্রথমে আমরা ইনস্টিটিউশন এই জায়গায় ক্লিক আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে, রাজশাহী অথবা আপনার যে যে মানে বিভাগ আছেন সেই বিভাগ, তারপরে আপনার কাঙ্ক্ষিত সেই জেলা। তো এখানে অর্থাৎ বিভাগের আন্ডারে যতটি জেলা আছে সেই জেলাগুলো এখানে শো করছে। তো আমি চাঁপাইনবাবগঞ্জ দিলাম, চাঁপাইনবাবগঞ্জ দেওয়ার ফলে এখানে চাঁপাইনবাবগঞ্জ সমস্ত উপজেলা অর্থাৎ আপনার জেলাতে যতটি উপজেলা আছে সবগুলো এখানে পোস্টগুলো শো করবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। তো বিষয়টা হলো আরো একটা ক্লিয়ার করে বলি, যদি আপনার প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানে ইএন নাম্বার যদি জানা থাকে তাহলে নির্দিষ্ট প্রতিষ্ঠানে আপনি সার্চ করতে পারেন। ইএন নাম্বার পাওয়ার জন্য আপনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন এই ঠিকানা থেকে গিয়েও আপনারা আপনার প্রতি মানে নিজস্ব এলাকার ইএন নাম্বারগুলো জানতে পারবেন। এখানে আসলে আপনারা দুইটা ওয়েবসাইট ঠিকানা পাবেন, একটা হলো মাউসি অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ। তো আমরা এই মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে আমাদের এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে তার মানে ইয়ের নাম্বারগুলো জানতে পারবো। ইয়ের নাম্বার জানার আরও বেশ কিছু পদ্ধতি আছে, তো আমি এতগুলো আপনাদের দেখাচ্ছি না, সহজেই আপনাদের জানতে পারে সেই বিষয়টি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আমরা মানে প্রতিষ্ঠান সময়ের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠান সময়ের তালিকা এই জায়গাতে জুনিয়র মাধ্যমিক কলেজ বা স্কুল ও কলেজ। তো আমরা যেমন ধরেন মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে তথ্যগুলো জানবো, তো এখানে আমাদের এই যে যে ফাইলটা ওপেন হবে হাই স্কুলের এক্সেল শিট একটা ওপেন হলো। এক্সেল শিটটি যদি আমরা ওপেন করি তাহলে যতগুলো বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রতিষ্ঠানই আমাদের মানে ইয়ের নাম্বারগুলো শো করবে। তো ইয়ের নাম্বার এখান থেকে আপনার মানে এলাকার ইয়ের নাম্বারগুলো জানতে পারবেন, তো এটা কোনো ব্যাপার না, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। তো এখান থেকে আমরা এই জায়গাতে সার্চ বাটনে ইয়ের নাম্বারগুলো প্রেস করলে হবে, যেমন আমি প্রেস করছি 12 43 26। যেমন এখানে আপনারা ইয়ের নাম্বার মানে আপনার জেলা অরি ডিস্ট্রিক্ট অরি মানে ইয়ের নাম্বার দেওয়া আছে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই মানে আপনার উপজেলা জানবেন, তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই এটা হলো বিভাগ জেলা, তারপরে হলো উপজেলা এবং প্রতিষ্ঠানের ইয়ের নামে প্রতিষ্ঠানের নাম, আর তার হলো পোস্ট অফিস, এই হলো পোস্ট অফিস।
তো এইভাবে আপনি জানতে পারবেন কাঙ্ক্ষিত উপজেলা বা জেলা সমূহের মানে আপনার ঠিকানা বা ইয়ের নাম্বার। অনুরূপভাবে আপনারা ধরেন জুনিয়র স্কুলে আবেদন করবেন, জুনিয়র স্কুল কলেজের ক্ষেত্রে কলেজ অথবা স্কুল অ্যান্ড কলেজ, এইভাবে আপনারা মানে ক্লিক করলেই তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা তাহলে ইয়ের নাম্বার আপনারা সার্চ করলে এই যেমন ভারত 43-26 এখানে দুইটি প্রতিষ্ঠান এমপিভুক্ত আছে মানে পোস্ট দেওয়া আছে, অথবা আপনি যদি 22 ম্যাচ করছে না, 23 ম্যাচ করছে না, ২৩ ১২ ৪৩ ২৩ এখানে আপনার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুটি পোস্টের আবেদন করা আছে, এবং এখানে 2 GB ২২ ৪৩ ২২ তাহলে এখানে দেখেন যে কতটি প্রতিষ্ঠান অর্থাৎ রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন এখান থেকে দেওয়া আছে মোটের উপরে 5টা মানে চাহিদা মানে পোস্টের জন্য চাহিদা দেওয়া আছে। এই চাহিদাগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন বিষয়ে চাহিদা, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানে কতটি চাহিদা আছে সে চাহিদাগুলো জানা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, অ্যাসিস্ট্যান্ট টিচার, ফিজিক্যাল এক্সারসাইজ টেক, আর অ্যাসিস্ট্যান্ট টিচার, জেনারেল সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, এই হলো মানে প্রতিষ্ঠান আমাদের দেওয়া আছে। এভাবে আপনারা সার্চ করবেন, এবং সার্চ করার পর যে প্রতিষ্ঠানের কথা বললাম আপনারা আবেদন করার জন্য অনলাইন আবেদন এই জায়গায় ক্লিক করলেও আপনারা সেই নিবন্ধনের এই পেজটা ওপেন করতে পারবেন, অর্থাৎ এই পেজটা ওপেন হবে। তো এখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত মানে উপজেলা অনুযায়ী যেমন ধরেন আমি অষ্টম বা ষষ্ঠ দিলাম, ষষ্ঠ দেওয়ার ফলে স্কুল লেভেল প্রতিষ্ঠানটি স্কুল লেভেল কিনা এটাও জায়গা দেখে নিতে পারবেন এখান থেকে জায়গা থেকে, আর অথবা এই জায়গা থেকেও আপনারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে আমরা লিস্ট ওপেন করলে সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো বিষয়টা হলো পোস্ট, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন অর্থাৎ এই জায়গা থেকে আমরা জেনে নেব দেখে নেব যে আমি কোন পোস্টের জন্য আবেদন করব। যেমন ধরেন আমি ম্যাথামেটিক্সের জন্য আবেদন করছি, তাহলে আমি এখানে ম্যাথামেটিক্সের চাহিদা দেবো অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স, তারপরে সাবজেক্ট রিলেভেন্ট সাবজেক্ট অবশ্যই ম্যাথামেটিক্স, তারপরে ডিভিশন আমি যে ডিভিশনে আবেদন করছি তার রাজশাহী ডিভিশন, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা বলাহাট, আর প্রতিষ্ঠানের নাম আমি এই জায়গা থেকে যে নামটা আমরা পেয়েছি এই নাম, জেলা উপজেলা, এবং পোস্টের নাম, এবং কয়টা পোস্ট ভ্যাকান্ট পোস্ট দেওয়া আছে যেমন এখানে ম্যাথামেটিক্সের 2টা, ফিজিক্যাল সায়েন্সের 2টা। তো এইভাবে আমরা দেখে শুনে আবেদন করার চেষ্টা করব, যেমন রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন। নেক্সট, তারপরে বন্ধুরা আমরা এই জায়গা থেকে আপনার নিজস্ব নাম, পিতার নাম, মাতার নাম যা আছে এগুলো আপনারা যথাযথভাবে পূরণ করে দেবেন, এবং পূরণ করলে পর গত টিউটোরিয়ালে যে মানে অনলাইনে যে আবেদন মূল আবেদনটা কীভাবে করা যায় সেটা আমরা দেখেছি, আপনারা দেখে নেবেন। এবং ছবির মাপ এখানে দেওয়া আছে 300×300 পিক্সেল, এবং ফরম্যাট জেপিজি ফরম্যাট, আর সিগনেচার হলো 300×80 পিক্সেল, সেটা হচ্ছে বিজি ফন্টের। আর আপনি যদি ইন্ডেক্স আর টিচার হয়ে থাকেন বা শিক্ষক হয়ে থাকেন তো অবশ্যই আপনি এখানে ইন্ডেক্স নাম্বার এই জায়গাতে দেবেন, দিয়ে সাবমিট করলেই আপনার কাঙ্ক্ষিত আবেদনটি কমপ্লিট হবে। তো বন্ধুরা আর বেশি কিছু না, আপনারা এইভাবে আবেদন করবেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত উত্তর যথাসময়ে যত দ্রুত পারা যায় উত্তরগুলো সলিউশন দেওয়া হবে। তো আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন, এবং আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে, টিউটোরিয়াল যদি ভালো লাগে তো অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, এবং টিউটোরিয়ালগুলো সোশ্যাল মিডিয়া এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আপনাদের শুভকামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।